আওয়ার চ্যানেল বায়োলজি সিনথেসিস। আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অভিব্যক্তি এবং অভিযোজন। তোমাদের চতুর্থ অধ্যায়, সেটি আমরা এর আগেই শুরু করে দিয়েছি। তার এই ভিডিওটির আগে অনেকগুলো ভিডিও তোমাদের সামনে এসেছে এবং আশা করি তোমরা দেখেছ। তোমরা যারা দেখনি তারা আগের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। অভিব্যক্তি কাকে বলে, অভিব্যক্তি কেন হয়, কিভাবে অভিব্যক্তিকে অভিযোজন ইনফ্লুয়েন্স করে, মানে অভিযোজন কিভাবে অভিব্যক্তিকে হতে সাহায্য করে, অভিব্যক্তির ফলে যে সমস্ত নতুন প্রজাতি সৃষ্টি হয় তাদের বৈশিষ্ট্যের কিরকম ফারাক হয় পুরনো যে বৈশিষ্ট্যের সাথে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অভিব্যক্তির যে দুটো মতবাদ আছে, দুজন বিজ্ঞানীর যে মতবাদ আছে, থিওরি আছে, সে থিওরি দুটো কিন্তু আমরা পড়েছি, ল্যামার্কিজম এবং ডারউইনিজমের কথা, মানে ডারউইনবাদ এবং ল্যামার্কবাদের কথা আমরা এগুলো সব পড়ে এসেছি। মানে এবং আরো একটি জিনিস আমরা পড়েছি, সেটা হচ্ছে অভিব্যক্তি যে ঘটে তার প্রমাণ সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। আজকে তেমনই দুটো প্রমাণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বোর্ডে দেখব, তারপর আমরা দেখব আমাদের ছবিতে। তো প্রথমে যে বোর্ডে যে দেখছি সেই অংশটি হলো হৃৎপিণ্ডের গঠনের যে ফারাক। আমরা জানি যে কোনো যৌগ বা যে কোনো জিনিস সরল, মানে বিবর্তনের ধারায় সরল থেকে জটিল হয়ে ওঠে বা সরলতর থেকে জটিলতর হয়ে ওঠে, ঠিক তেমনই অঙ্গ, জীবের অঙ্গগুলো কিন্তু সরলতর থেকে জটিলতর বা উন্নততর হয়ে ওঠে। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে বিবর্তনের ধারা আছে সেই বিবর্তনের ধারায় যে সমস্ত করডাটা বলতে মেরুদণ্ডী প্রাণীদের আমরা দেখবো, যেমন মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষি বা পাখি, স্তন্যপায়ী, এই ম্যামেলিয়া যাকে আমরা বলি, মানে যাদের আন্ডারে আমরা রয়েছি, মানুষ, গরু, ছাগল, বাঘ, সিংহ সবাই রয়েছে, তাদের যে কি হবে, তাদের উন্নত হয়েছে বা অ্যাম্ফিবিয়া মানে উভচরের আগে যে মৎস্যরা এসেছে তার যে প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু আমরা হৃৎপিণ্ডের গঠনটা দেখে আমরা বুঝতে পারবো। কেন বুঝতে পারবো, কারণ আমরা জানি যে সরলতর অঙ্গ থেকে সবসময় যত দিন যাবে, যত ডেভেলপমেন্ট হবে, তত কিন্তু উন্নততর অঙ্গের সৃষ্টি হবে। ঠিক তেমন এখানে আমরা চারটে অঙ্গ চারটে গঠনের ছবি এঁকেছি, চারটেই কিন্তু হৃৎপিণ্ডের গঠন। প্রথম যেটা হৃৎপিণ্ড, তোমরা জানো হৃৎপিণ্ড কোথায় থাকে, হৃৎপিণ্ড যদি স্তব্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় মানুষ বা যে কোনো জীব মারা যায়, এগুলো নিয়ে আর বিস্তারিত বলছি না, কারণ সেই অংশটা কিন্তু ক্লাস নাইনে তোমরা পড়ে। তার দুটো জিনিস আমি বলে রাখছি, একটা হচ্ছে অলিঙ্গ আর একটি হচ্ছে নিলয়, দু ধরনের প্রকোষ্ঠ কিন্তু হৃৎপিণ্ডে দেখতে পাওয়া যায়, দু ধরনের, আমি বলছি দুটি বলিনি, কিন্তু দু ধরনের প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে অলিঙ্গ, একটা হচ্ছে নিলয়। এবার অলিঙ্গের প্রাচীর কম পুরু, নিলয় প্রাচীর বেশি পুরু, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, কারণ ক্লাস নাইনে এগুলো নিয়ে আমরা ডিসকাস করে এসেছি। তো এখানে যে হৃৎপিণ্ড ছবিটা এঁকেছি, একটা রাফ ছবি এঁকেছি আমরা, সেটা হলো মৎস্য, মৎস্য বা মাছেদের যে হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়, বা এটি হৃৎপিণ্ডকে আমরা বলি সাইনাস ভেনোসিস। সাইনাস ভেনোসিস কেন না, এই হৃৎপিণ্ডে দূষিত এবং যে বিশুদ্ধ রক্ত, মানে অক্সিজেনযুক্ত রক্ত এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু মিশ্রিত অবস্থায় প্রবাহিত হয়, মিশ্রিত মানে মিশে যায়, এখানে আলাদা করে ভাগ করতে পারে না, তার জন্য এই জিনিসটাকে আমরা বলি ভেনাস হৃৎপিণ্ড। এই এই যে হৃৎপিণ্ডের কথাটাকে বলা হয়, এটাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। এবার বিষয়টা হচ্ছে, এখানে ধরো একটা অলিঙ্গ আছে, একটাই এদের কিন্তু অলিঙ্গ থাকে এবং একটি নিলয় থাকে, এবং ওপেন হার্ট, এটা ওপেন হার্ট বলতে এখান দিয়ে ধরো বিশুদ্ধ রক্ত ঢুকলো, এখান দিয়ে ধরো দূষিত রক্ত ঢুকলো, এখানে মিক্সচার হয়ে গেল, সেই মিক্সচার জিনিসটা এখান দিয়ে বেরিয়ে চলে গেল, এইরকম ভাবে কিন্তু আমাদের এই মাছের হৃৎপিণ্ড দেখতে পাই, অর্থাৎ সিম্পল। কিন্তু এবার যদি চলে আসি এই হৃৎপিণ্ডে, সেটা হলো উভচর হৃৎপিণ্ড, উভচর, যেমন ব্যাঙ, উভচর বলতে উদাহরণ হচ্ছে ব্যাঙ, এই ব্যাঙের হৃৎপিণ্ড কি হয়, ব্যাঙের হৃৎপিণ্ড কি হয়, এখান দিয়ে তোমার ধরো বিশুদ্ধ রক্ত ঢুকলো, এখান দিয়ে ধরো দূষিত রক্ত ঢুকলো, এখানে গিয়ে আবার মিক্সচার হয়ে গেল, এখানে কি হচ্ছে, অলিঙ্গের মধ্যেই মিক্সচার হচ্ছিল, বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত অলিঙ্গের মধ্যে মিক্সচার ছিল মৎস্যতে, মানে মাছেদের ক্ষেত্রে, ফিশেদের ক্ষেত্রে, কিন্তু উভচরদের ক্ষেত্রে কি হচ্ছে, বিশুদ্ধ রক্ত দূষিত রক্ত কিন্তু অলিঙ্গে মিক্সচার হচ্ছে না, কোথায় মিক্সচার হচ্ছে, নিলয়ে এসে। তাহলে এটা এইটা এটার থেকে একটু উন্নত, বুঝতেই পারছো, কারণ অলিঙ্গে ডিফাইন্ড থাকছে মানে পৃথকীকৃত থাকছে, তার জন্য একে আমরা বলি থ্রি চেম্বার হার্ট বা তিন প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড। এখানে যেমন দু প্রকোষ্ঠ, একটা অলিঙ্গ, একটা নিলয়, দুটো, এখানে তিনটে, দুটো অলিঙ্গ, একটা নিলয়, এখানে আবার চার প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড, দেখো চার না সাড়ে তিন, এটাকে আমরা বলি 3.5
3.5 প্রকোষ্ঠ। কেন? এরা দুটো অলিঙ্গ আছে, কেননা কোন আমরা জানি যে জানিতো যে নতুন কোন বৈশিষ্ট্য আসে যাওয়ার ল্যামার্কের সূত্র বা ডারউইনের সূত্র যেগুলো আমরা জেনেছি যে কোন একটা বৈশিষ্ট্য যদি চলে আসে নতুন প্রজাতির মধ্যে সেটা বংশানুসরণ ভাবে মানে বংশানুসরণ ঘটে, সেই বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে, মানে তার সন্তানের হবে, তার সন্তানের হবে, তার সন্তানের হবে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দুটো অলিঙ্গ আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু নিলয়টা, এখানে দেখো নিলয় কোনো ভাগ ছিল না, এখানে কিন্তু নিলয়ের কালো দিয়ে কোনো কিছু আমি কিন্তু দাগ দিইনি দেখতে পাচ্ছ, ওই এটা মিক্সার দেখাচ্ছিলাম লাল যেটা মুছলাম, কিন্তু এখানে দেখো এটা কালো দিয়ে আংশিক, নিলয়টা আংশিক ভাবে বিভক্ত, তাহলে কথা হচ্ছে 1-2 এর 3, 3 কে আবার অর্ধেক ভাবে এটা বিভক্ত হয়ে রয়েছে, তার জন্য এটাকে আমরা বলি 3.5 বা মানে সম্পূর্ণভাবে তিন ভাবে 4 ভাগে বিভক্ত 9 প্রকোষ্ঠ। কিন্তু এই যদি হৃৎপিণ্ডটা দেখি দেখো, এটা একটা অলিন্দ, এটা একটা অলিন্দ, এটা একটা নিলয়, এটা একটা নিলয়, তাহলে এখানে কিন্তু 4 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড দেখতে পাবো এবং এখানে কিন্তু কোন রকম মিক্সচার দেখতে পাবো না। মিক্সচার মানে আমি এখানটা ঠেকিয়ে দিই, আমি ঠেকানোটা হয়নি তখন যেমন এঁকেছিলাম, ধরো এখান দিয়ে ধরো বিশুদ্ধ রক্ত ঢুকলো, এখান দিয়ে দূষিত রক্ত ঢুকলো, দেখো মিক্সচার কিন্তু হলো না কোথাও, দুটো সেপারেট থাকলো, তাহলে এইটা কিন্তু সবচেয়ে উন্নত রক্ত মানে উন্নত হৃৎপিণ্ড আমরা বলতে পারি। তাহলে তার জন্যই বলতে পারা যায় এটা উভচর, এটা সরীসৃপদের, এটা সরীসৃপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর এটা হচ্ছে দেখতে পাওয়া যায় স্তন্যপায়ীদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে, আমাদের তার জন্য দুটো অলিন্দ থাকে, দুটো নিলয় থাকে, তাই জন্য আমাদের হৃৎপিণ্ডকে বলা হয় 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দেবে যে কোন সরীসৃপের, কোন সরীসৃপের, আমি বলেছি সব সরীসৃপেরই 3.5 প্রকোষ্ঠ, টিকটিকি গিরগিটি সাপ সবার 3.5 প্রকোষ্ঠ আছে, অর্ধ ভাবে বিভক্ত নিলয়টা আছে, দুটো লিঙ্গ এবং অর্ধ ভাগে বিভক্ত নিলয় রয়েছে। এবার তোমরা আমাকে জানাবে যে এমন একটা সরীসৃপের নাম যে সরীসৃপটা 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে, মানে স্তন্যপায়ী, বা স্তন্যপায়ীদের ক্ষেত্রেও হয়, এটা পাখিদের ক্ষেত্রে হয়, পক্ষীদের ক্ষেত্রে হয়, পক্ষী বা পাখি তাদের ক্ষেত্রে 4 প্রকোষ্ঠযুক্ত পাখি হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। তো এমন একটা সরীসৃপের নাম বলবে, সেটাই ব্যতিক্রম, সরীসৃপদের মধ্যে সেটাই ব্যতিক্রম যার 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। এবং আরো একটি প্রশ্ন তোমরা এখান থেকে বলবে, মিট্রাল কপাটিকা, ভালো করে শুনবে, মিট্রাল ময়সিল, আমি লিখে দিচ্ছি, মিট্রাল কপাটিকা কোথায় থাকে বা মিট্রাল কপাটিকার অপর নাম কি, মিট্রাল কপাটিকা কোথায় থাকে, মিট্রাল কপাটিকার অপর নাম কি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে আমি বলেছিলাম এটা একটা প্রমাণ হলো, আরো একটি প্রমাণের কথা আমরা বলবো, সেটা হচ্ছে আমাদের ছবি দেখে। তবে ছবিতে যাওয়ার আগে আরেকটি কথা আমি বলে দিই, আর্নেস্ট হিটু বলেছিলেন যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, মানে ব্যক্তিজনই জাতিজনীকে অনুসরণ করে, মানে উনি বললেন ধরো একটি জীব, মানে ধরো আমাদের যে স্তন্যপায়ী কোনো একটা ধরো মানুষ জন্মাবে, তাহলে কিন্তু সে যখন ভ্রূণ অবস্থায় থাকে মানে তার মায়ের গর্ভে থাকছে, তখন কিন্তু কোনো না কোনো একটা টাইমে মানে ওই যে মায়ের গর্ভে আমরা ধরি যে প্রায় ন মাস বা ওই প্রায় ন মাস 10 দিন এরকম মতো সময় মায়ের গর্ভে থাকে মানুষের সন্তান, তো সেই সময়ে কিন্তু আমরা দেখতে পাই যে কোনো না কোনো একটা টাইমে মাছের মতো হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়, আবার একটু ডেভেলপ হয়ে যাবে আর কদিন পর, মানে নিষেকের আর কদিন পর যখন ভ্রূণটা তৈরি হয়, আর ভ্রূণটা যখন ডেভেলপ হয়ে যায় তখন উভচরদের যেমন হৃৎপিণ্ড সেরকম হৃৎপিণ্ড তৈরি হয়, আস্তে 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 এরকম ভাবে নতুন হৃৎপিণ্ড হতে হতে এখন যখন পূর্ণাঙ্গ একটা জীব সৃষ্টি হয় বা ভূমিষ্ঠ হয় তখন কিন্তু একদম সর্বাপেক্ষা যে নতুন মানে উন্নত যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ডটাকে আমরা কিন্তু দেখতে পাই, অর্থাৎ যেটা হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। এটাই বলছি প্রত্যেকটা জীব তার যে আগের যে পূর্বপুরুষ তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে কিন্তু সে অনুসরণ করে, এটাকে বলা হচ্ছে ব্যক্তিজনই জাতিজনীকে অনুসরণ করছে। এটা পরবর্তীকালে এটা আর্নেস্ট হিটু বলেছিলেন, পরবর্তীকালে এই তত্ত্বকে অতিরঞ্জিত বা বেশি বেশি বলা হচ্ছে এই বলে এই তত্ত্বকে খারিজ করে দেওয়া হয়। এটা তোমাদের এক্সট্রা বলে রাখলাম, তোমরা এটা লিখে রাখতে পারো তোমাদের বই যদি না থাকে, অনেক বই আছে অনেক বই নেই। তো যাই হোক, এরপর যে আমরা যে ভিডিও যে ছবিটা দেখবো সেটা হলো ভ্রূণের গত, ভ্রূণগত যে প্রমাণ, ভ্রূণটা কিরকম হবে, ভ্রূণটা হচ্ছে ধরো
মাছের ভ্রূণ বা মৎস্যদের ভ্রূণ সেটা তুলনায় কম জটিল হবে। যত উন্নতর দিকে যাবো মানে স্তন্যপায়ী বা পাখিদের দিকে যাব তত কিন্তু সেটা জটিলতর বা উন্নততর হতে শুরু করবে। সেটা কিভাবে হবে সেটা আমরা ছবি থেকে দেখে নিচ্ছি। আমরা এখন চলে এসেছি ছবিতে, এখানে ভ্রূণতত্ত্বগত যে প্রমাণ সেটা আমরা দেখাবো। দেখো প্রথম এটা হচ্ছে তোমার কিসের ভ্রূণ, এটা হচ্ছে মাছের ভ্রূণ। এটা কিসের ভ্রূণ? উভচরের ভ্রূণ। এটা কিসের ভ্রূণ? সরীসৃপের ভ্রূণ। এটা কিসের ভ্রূণ? পাখির ভ্রূণ। এ দুটো কিসের ভ্রূণ? স্তন্যপায়ী ভ্রূণ, একটা হচ্ছে খরগোশ এবং একটি হচ্ছে মানুষের ভ্রূণ। ঠিক আছে, দেখো এটা হচ্ছে নিষেকের কিছুদিন এর পরেই যে আমরা যে ভ্রূণগুলো সৃষ্টি হয়ে যায় সেই ভ্রূণের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দেখো প্রত্যেকটা ভ্রূণেরই কিন্তু প্রায় সমান একটা একরকমের দেখতে এবং গঠনযুক্ত প্রায় ভ্রূণগুলো, কিন্তু কিন্তু যতই সে তারা মানে এদিকে যাওয়া মানে দিন বাড়ছে, এদিকে যাচ্ছে মানে দিনের সংখ্যা বাড়ছে। ঠিক আছে, ওপর থেকে নিচের দিকে যাচ্ছে মানে দিনের সংখ্যা বাড়ছে, মানে টাইম বাড়ছে। তাহলে কিছুদিন পরে দেখো যে মাছের ভ্রূণ সেটা কিন্তু ডেভেলপ হয়ে গেছে, উভচরের ভ্রূণও ডেভেলপ হয়ে গেছে, কিন্তু সরীসৃপ থেকে শুরু করে একদম স্তন্যপায়ী পাখি স্তন্যপায়ী প্রভৃতির ভ্রূণগুলো কিন্তু এখনও ভ্রূণ অবস্থাতেই রয়ে গেছে, অতটা ডেভেলপ হয়নি। আরও কিছুদিন পর দেখো মাছের ভ্রূণটা কিন্তু সৃষ্টি হয়ে গেছে প্রায়, মানে মাছ জন্মানোর মতো পরিস্থিতি চলে এসেছে। দেখো পিছনে পাখনা টাকনা শুরু হয়ে গেছে। দেখো ব্যাঙাচির মতোই, আমরা জানি উভচরদের ব্যাঙাচি বলে একটা দশা থাকে, লার্ভা দশা, সেই দশার মতো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আবার এটা দেখো প্রায় ভ্রূণটা তৈরি হয়ে গেছে। দেখো পাখির মতো অবস্থা, মানে যে বাচ্চা পাখিগুলো যদি তোমরা দেখে থাকো ডিম ফোটার পর যেমন হয় সেরকম অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এটা খরগোশের এবং এটা হচ্ছে মানুষের, যে প্রায় যে মানুষের মতো দেখতে সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ভ্রূণ অবস্থায় দেখতে পাওয়া যাবে প্রত্যেকটারই কিন্তু মায়োটোম বেশি ছিল, প্রত্যেকটা ভ্রূণের কিন্তু মায়োটোম বেশি ছিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে মাছেদের সে মায়োটোম বেশিগুলো থেকে যাবে, কিন্তু অন্যান্য যে সমস্ত ভ্রূণ তাদের কিন্তু মায়োটোম বেশি নষ্ট হয়ে যাবে বা অন্যান্য অঙ্গে পরিণত হয়ে যাবে। এছাড়াও দেখো এখানে কিছু ছিদ্র আছে, এই ছিদ্র, এই ছিদ্র, এই ছিদ্র, দেখতে পাচ্ছ ছিদ্র, প্রতিটা ভ্রূণের ছিদ্র। এগুলোকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বা গলবিলীয় ফুলকা ছিদ্র। অনেকে এই এটাকে গলবিলীয় অ্যাপারেটাস বা ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাসও বলে থাকে। তো এগুলোর মাধ্যমে যখন ভ্রূণ অবস্থায় থাকে জীবগুলো তখন কী করে, তখন শ্বাস প্রশ্বাস নেয়। পরবর্তীকালে যখন মানুষ বা স্তন্যপায়ী সৃষ্টি করবে সেগুলো কিন্তু প্যারাথাইরয়েড, থাইরয়েড, থাইমাস প্রভৃতি বিভিন্ন রকমের অঙ্গ সৃষ্টি করতে শুরু করবে। আচ্ছা, তোমাদের এখানে আর একটি প্রশ্ন দিলাম, এই যে প্যারাথাইরয়েড, থাইরয়েড, থাইমাস এগুলো এক ধরনের গ্রন্থি, কী ধরনের গ্রন্থি তোমরা আমাকে উত্তর করে জানাবে। তো আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারলে পুরো বিষয়টি। তোমরা যারা ইউটিউবে দেখছো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং লাইক করে দিও। আর প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে এই ইউটিউবের যে ভিডিও সেকশন আছে, ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও যারা আমাকে চেনো, আমার কাছে একদম ডিরেক্ট যোগাযোগ আছে, তারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও তোমরা উত্তরগুলো জানাতে পারো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও।